কদিন আগেই তার নিরাপত্তার ডানা ছাটা হয়েছিল। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পঞ্চায়েত ভোটের দায়িত্ব থেকে ও সরিয়ে দেওয়া হলো কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। যদিও এখনও খাতায় কলমে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তৃণমূলের সভাপতি রয়েছেন শোভনবাবুই। যদিও কতদিন তাকে ওই পদে রাখা হবে তা নিয়ে দলের অন্তরেই জোর প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তৃণমূলের বৈঠক ছিল। নির্বাচন পরিচালনার জন্য এদিনের বৈঠক থেকে গঠিত হয় জেলা স্টিয়ারিং কমিটি। সেখানে স্টিয়ারিং কমিটির কোনো পদেই রাখা হয়নি শোভনবাবুকে। শোভনবাবুর পরিবর্তে জেলায় পঞ্চায়েত নির্বাচন দেখভালের দায়িত্বে আনা হয়েছে শুভাশিস চক্রবর্তী ও অঞ্জন দাসকে। অর্থাৎ এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দলের কারা প্রার্থী হবেন সেক্ষেত্রে শোভনবাবুর কার্যত কোনো ক্ষমতাই রইল না। জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকেই নয়া স্টিয়ারিং কমিটি পুরোদমে জেলায় কাজ শুরু করে দেবে। তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন শোভনবাবু। পঞ্চায়েতের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার প্রশ্নেও কোনো প্রতিক্রিয়া মেলেনি মেয়রের। ইতিমধ্যে শ্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় গোলমাল আদালত পর্যন্ত গড়িয়েছে। ডিভোর্স চেয়ে আদালতে গিয়েছেন কলকাতার মেয়র। দুপক্ষই সংবাদ মাধ্যমের কাছে পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজনৈতিক মহলের মতে তার ফলে বিড়ম্বনায় পড়েছেন স্বয়ং দলনেত্রী। দলের রাজ্যস্তরের এক নেতার কথায় রত্নাদেবীর সঙ্গে শোভনবাবুর বিয়ের মধ্যস্থকারী ছিলেন স্বয়ং দলনেত্রী, ফলে তাদের সম্পর্ক বিচ্ছেদ আটকাতে আসরে নেমেছিলেন দিদিমণি। যদিও নিজের সিদ্ধান্তে অনড়ই থেকেছেন শোভন, ফলে শোভনের উপর যার পরনাই ক্ষুব্ধ দলনেত্রী। দলের নির্ভরযোগ্য সূত্রে খবর, এরপরই জেড প্লাস নিরাপত্তা থেকে জেড ক্যাটাগরিতে নামিয়ে আনা হয় মেয়রের নিরাপত্তা। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পঞ্চায়েতের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হলো শোভনবাবুকে। কলকাতার দাপুটে মেয়রের ডানা ছাটার প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে আদৌ এই জল্পনা সত্যি হয় কিনা সময় মিলবে তার সদুত্তর।